নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরের আরেকটি নতুন এপিসোড নিয়ে আমি বর্ণালী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি আপনাদের 100% ভেজাল মুক্ত ম্যাঙ্গো ফ্রুটি বা মাজা ম্যাঙ্গো রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের সবারই খুবই প্রিয়, বিশেষ করে গরমকালে বাচ্চা বড় সবারই এই ম্যাঙ্গো ফ্রুটিটা ভালো লাগে, কিন্তু আমরা দোকান থেকে কিনে খাই আর অনেক কেমিক্যাল আমাদের শরীরে যায়, তাই আমি বাড়িতেই কি করে ম্যাঙ্গো ফ্রুটি খুব সহজেই বানানো যায় আর দোকানের থেকেও বেশি টেস্টি বানানো যায় তার চেষ্টা করেছি। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাতে হয় ম্যাঙ্গো ফ্রুটি। ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য আমি 4টে ছোট সাইজের পাকা আম নিয়েছি আর একটা বড় সাইজে কাঁচা আম নিয়েছি। এই ফ্রুটিটা বানানোর জন্য কাঁচা পাকা দু রকমই আম কিন্তু নিতে হবে, আর সাইজটা আপনাদের আমের অনুযায়ী কাঁচা আর পাকাটা অ্যাডজাস্ট করে নেবেন। আর যদি কাঁচা আম যদি না পান তাহলে পাকা আমের সঙ্গে একটু কাঁচা পাকা যে আমটা পাওয়া যায় সেটা মিক্স করে দেবেন। কাঁচা আম আর পাকা আম দুটোরই খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর ছোট ছোট পিস করে নিয়েছি। এখানে আমরা আটিগুলো কিন্তু ব্যবহার করব না। এবার চিনি শিরা তৈরি করব। 2 কাপ জল নিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা নির্ভর করছে আপনাদের কাঁচা আম কতটা টক আর পাকা আমগুলো কতটা মিষ্টি তা সেই অনুযায়ী নির্ভর করছে। আমার আম অনুযায়ী 1 কাপ চিনি নিলেই যথেষ্ট। এই শিরাটা আমরা তৈরি করব, চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ ফোটাবো। কোনো রকম 1 তার বা 2 তারের শিরা কিন্তু আমাদের দরকার নেই, জাস্ট চিনিটা গলে গেলেই আমরা গ্যাসটা অফ করে দেব আর শিরাটাকে পুরো সম্পূর্ণরূপে আমরা ঠান্ডা হতে দেব। চিনিটা দেখুন সুন্দর মেল্ট হয়ে গেছে, তার মানে আমাদের চিনি শিরাটা কিন্তু একেবারেই রেডি। এবার এটা আমরা গ্যাস থেকে নামিয়ে নেব আর পুরোপুরি শিরাটাকে আমরা ঠান্ডা করে নেব। এবার আমরা আমগুলো সেদ্ধ করে নেব। আমগুলো আমি মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি, ওটা 1.5 কাপ হয়েছে। 1.5 কাপ আমি আমের জন্য 1 কাপ জল বসিয়েছি, জলটা ফুটে উঠেছে। আমগুলো দিয়ে দিচ্ছি, মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে চেক করব আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, চাপলেই দেখতে পাচ্ছি বেশ নরম হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ওভার কুক আমরা করব না, তাহলে আমের স্বাদ গন্ধ দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে। হালকা হালকা জল আছে, কোনো অসুবিধা নেই। এবার এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এই সামান্য একটু যে জলটা আছে এই জলটা ফেলবো না, জল সমেতই আমরা ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নেব। আমগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, এবার একটা মিক্সার জারের মধ্যে আমগুলো নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে এটার পেস্ট বানিয়ে নেব। আমটার মধ্যে যে জল ছিল সেই জলটা সমেতই কিন্তু আমি আমটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের যদি মনে হয় জল কম তাহলে সামান্য একটু জল দিয়েও এটা ব্লেন্ড করে নিতে পারেন। চিনি শিরাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, খেয়াল করবেন চিনি শিরাটা যেন একেবারে ঠান্ডা থাকে, গরম থাকলে কিন্তু এটা হবে না। এবার এর মধ্যে একটা ছাঁকনির সাহায্যে আমি যে আমটা নিয়েছিলাম ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এটার পাল্পটা বের করে নেব। যদি কিছু এক্সট্রা কিছু ছিবড়া থাকে সেটা আমরা ফেলে দেবো।
ছেঁকে নেওয়ার পরে দেখুন অনেকটাই আমের আঁশ বেরিয়ে গেছে, এগুলো আমি ফেলে দেব। আর আমার কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এই রকম, বেশি পাতলাও না বেশি ঘনও না, ঠিক যেমন দোকানে ম্যাঙ্গো ফ্রুটি যেরকম হয়। আপনাদের ম্যাঙ্গো ফ্রুটিটা যদি মনে হয় বেশি ঘন হয়ে গেছে তাহলে অল্প একটু জল এর মধ্যে আপনারা অ্যাড করে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটা আমি বোতলের মধ্যে ভরে ফ্রিজে ঠান্ডা করতে দেব, আর এই অবস্থায় আপনারা এটা এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে নর্মাল যে টেম্পারেচার থাকে, মানে ডিপ ফ্রিজ না নর্মাল ফ্রিজে আপনারা এক সপ্তাহ রেখে এটা পরিবেশন করতে পারেন। এবার এটা আমি ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে নেব, তারপরে গ্লাসে ঢেলে পরিবেশন করব। তাহলে দেখলেন তো আমি বাড়িতে কত সহজেই 100% ভেজালমুক্ত ম্যাঙ্গো ফ্রুটি বা মাজা ম্যাঙ্গো তৈরি করলাম। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লেগেছে, আর কেমন হয়েছে সেটা আমি আপনাদের বলবো না, আপনারাই আমাকে জানাবেন কেমন হয়েছে। এটা কিন্তু দোকানের থেকেও বেশি টেস্টি। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনাদের ফেসবুক টুইটার অথবা হোয়াটসঅ্যাপ বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে আবার নতুন নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, ভালো রাখবেন, বাই।